কালকে রাত থেকে কুটুসের ভীষণ জ্বর, তো তাই জন্য আর জ্বর হলেই দেখবে বাচ্চারা খুব মা মা করে। আজকে মানে বিছানা থেকে নামতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে কুটুসের ফিডিং বটল। এখন আপাতত বেবি হাগের বটলগুলো আমি ইউজ করছি, ও যখন ছোট ছিল তখন অ্যাভেন্টের বোতল ইউজ করতাম। আর এইটা হচ্ছে বেবি হাগের একটা ক্লিনজার, যেটা দিয়ে আমি ওর বোতলগুলো পরিষ্কার করি। এতে না বোতলগুলো একদমই হলুদ হয়ে যায় না, বেশ অনেক দিন ব্যবহার করা যায়। আর এটার দাম খুব একটা বেশি নয়, আমি ফার্স্ট ক্রাই থেকে কিনি, আর মোটামুটি ওই 150-155 মতো নেয়, 500 ml এর বোতল একটা, আর বেশ অনেক দিনই চলে, প্রায় 4-5 মাস তো চলেই, একদম 1 ফোঁটা লাগে। এখানে আমি বোতলগুলো ফোটাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি আর দুধটা ওর ফুটিয়ে নিলাম, ওকে একটু খাইয়ে দিলাম। আর এখন আগে দুপুরে রান্নাটা করে নিচ্ছি, কারণ ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর উঠলেই তো আবার মামা করবে। আজকে বানাবো পালং শাকের তরকারি আর ডাল, এটা দিয়েই কুটুসও খেয়ে নেয়। আজকে শনিবার, আমি চেষ্টা করি শনিবার দিনটা এখন নিরামিষ খাওয়ার, তো তাই জন্য এখন পালং শাকের তরকারি বসিয়েছি, এখানে আলু আর বেগুন দিয়েছি। আর তোমরা চাইলে আরও অন্য অন্য সবজিও দিতে পারো, যেমন শিম, আরও যা শীতের সবজি হয়। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো। ভাবলাম পুরো রান্নাটা কমপ্লিট করে রাখবো, আর মানে এই সবজিটা ভাজতে বসিয়েছি, আর ম্যাডাম উঠে গেল। তোমার জ্বর ভালো হয়ে গেছে? আচ্ছা। আর মিষ্টুর জ্বর ভালো হয়ে গেছে? বাইরে ওদের সাথে একটু খেলতে গেছি, এসে দেখছি যে আলু আর বেগুনটা কড়াইতে লেগে গেছে। যাই হোক, এখন আপাতত পুরোটা পুড়ে যায়নি, আর এর ওপর থেকে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা আগেই কেটে ধুয়ে বেছে আমি রেখে দিয়েছিলাম, তো পালং শাকটা দিয়ে দিলাম। এবার পালং শাক থেকে অনেকটা জল বেরোবে, আর তাতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, এতে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো পালং শাকটা এখন সেদ্ধ হবে, আর আমি ততক্ষণে কুটুসকে একটু স্নান টান করিয়ে দেবো। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষে বাটার জল, ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি। এবার এটাকে ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে আর একটু সেদ্ধ হতে দেবো। আর যেহেতু আমি মেয়েকে খাওয়াবো, ওই জন্য একবারে ফোড়ন দিয়ে বানাই না, এইরকম সেদ্ধটা করে নিই, এবার এখান থেকে মেয়ের জন্য তুলে রেখে তারপরে ফোড়নটা দিই। তরকারিটা একদম রান্না হয়ে গেছে, সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়নটা দেবো। তেলের মধ্যে প্রথমে একটু শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি বড়ি, বড়িটা ভেজে একটু সরিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে বেশ ভালো করে মানে ভেজে নিতে হবে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে। এবার ওই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে চট করে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে ফোড়নটা ওই ফোড়নের যত গন্ধটা আছে সেটা তরকারির মধ্যেই থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার পালং শাক রান্না। এবার ওপর থেকে একটুখানি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, এটা আমি তো মাছের প্রথমেই করে রাখি। তো এবার হয়ে গেল পালং শাকটা, এবার ডালটা করবো। একদিকে ডালটা সেদ্ধও করে নিয়েছিলাম, আজকে একটু মটরশুঁটি দিয়ে মসুর ডাল বানিয়েছি। আর এখানে ডালটা এখন ফোড়ন দেবো, এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর দিলাম একটুখানি কালো জিরে, ব্যাস এরপরে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। এবার এর মধ্যে দেবো কয়েক দানা চিনি, তাতে খেতে ভালো লাগে, আর তার উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস আমার ডালও হয়ে গেল, এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট, ডাল পালং শাকের তরকারি। এবার কুটুসকে একটা ডিমের অমলেট করে দেবো, কারণ ও শুধু নিরামিষ খেতে পারে না। ওকে খাবার খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ওর জন্য জুসটা বানাতে। ওকে এখন অরেঞ্জ জুস দিই, মোটামুটি 2 কমলা লেবু আমি জুস বানিয়ে ওকে দিয়ে দিই। আমার কাছে জুসার আছে, কিন্তু এই জুসার ধুতে এত কষ্ট, মানে এতগুলো পার্টস ওর, তাই এই 2 কমলা লেবুর জন্য এত কষ্ট করতে হবে, ওই জন্য আমি এরকম করেই হাত দিয়ে বানিয়ে নিই।
এখন বিকেলবেলা যাচ্ছি আমার আমাদের বাড়ির একদম উল্টো দিকে, আমার একজন স্টুডেন্টের বাড়ি। ওই যে মাসিকে আমি বানাতে দিই কুটুসের জন্য শাড়ি, ওই আগের দিন যে শাড়িটা পরিয়েছিলাম ওটাকে একদম রেডি টু ওয়ার বানিয়ে আনবো, কারণ ওই আঠা শাড়ি পরাতে ভীষণ অসুবিধে হচ্ছিল আর ও ভালোবাসে শাড়ি পরতে। হ্যাঁ তুমি দেখে করো না একটা। আচ্ছা দেখে নাও একটু। হ্যাঁ 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 ওইটুকুই আচল থাক। তোমার শাড়ি বানানো হবে তো মামা? কুটুসের তো কাল থেকে জ্বর হয়েছে, তো কুটুস না একা একা ওষুধ খায়, তাই না মা? একা একা কিন্তু ওষুধ খায়। হ্যাঁ ওকে কিন্তু খাইয়ে দিতে হয় না। দেখো ওর বাবা এক্ষুনি ওষুধটা নিয়ে আসবে, প্রচন্ড কাশি আর জ্বর, তাই না মা? হ্যাঁ তুমি খেয়ে দিলে আমি খাবো, খাও মুখে নাও। হ্যাঁ করো। কি খাচ্ছো মাম্মা? মাম্মা তুমি হাতে এটা কি পরেছো? কি পরেছো? হ্যাঁ কি পরেছো বলবে না মিষ্টু, হাতে এটা কি পরেছো? সন্ধ্যেবেলা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়েছি, আগে যেটা দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যেত, এখন যেটা তুলে তুলে দেখা হচ্ছে এদিক ওদিক করে মুখে আর যাচ্ছে না। তো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।